নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। আপনারা প্রত্যেক মাসে এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন আপনার রাশিফল অনুযায়ী, অর্থাৎ রাশি অনুযায়ী প্রত্যেকটা মাস কেমন যাবে, আপনার ক্ষেত্রে কতটা শুভ কতটা অশুভ এবং তার জন্য কি করণীয় অবশ্যই আমরা বলে থাকি। আজকেও সেই রকমই বলবো যে যারা কর্কট রাশির, সরি, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস এই 2024 কেমন যেতে পারে। কিন্তু তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। তুলা দেখুন, কর্কট রাশির, আবার বলছি, এটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে মান সম্মান হানি, অনেক হওয়া কাজের বাধা এবং তার সঙ্গে সঙ্গে আপনি কোনো কোনো ক্ষেত্রে বড় রকমের সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, দিনের পর দিন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো চলছে। কিন্তু আর বেশি দিন না, আস্তে আস্তে ভালোর দিকে যাবেন। তবুও বলবো, আপনার রাশিচক্রে আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু শুভ ফল দেবে বা অশুভ ফল দেবে, সেটা অবশ্যই বিচার্য বিষয়। তবুও বলবো যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির একটা ধায়ার প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে, মানে আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতি, অর্থাৎ আপনার রাশির যে অধিপতি সে অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে অষ্টমে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে সেখানে অষ্টমে গিয়ে অবস্থান করবে এবং সপ্তমে অবস্থান করবে বৃহস্পতি। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহুর অবস্থান রয়েছে এবং চতুর্থভাবে রয়েছে শনি স্বক্ষেত্রে মূল ত্রিকোণে এবং রেট্রোগেট, এবং সে তৃতীয় পতি। এবং এর সঙ্গে আর একটা যে কানেকশান পাচ্ছে, আপনার রাশির সাপেক্ষে দশমপতি একাদশে গিয়ে অবস্থান করবে 17 তারিখের পর, এবং দ্বাদশপতি, এবং যিনি হচ্ছেন সপ্তমপতি, সে কিন্তু মাসের মোটামুটি হচ্ছে 16-17 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসে সে কিন্তু উইক থাকবে, অর্থাৎ সে কিন্তু পুরোপুরি নিচস্থ থাকবে। তা এই হচ্ছে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী গ্রহগত অবস্থান। এবার আপনার জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে ফল দেবে। তবুও আমি বলবো, রাশি অনুযায়ী কিছু কিছু শুভ ফল, কিছু অশুভ ফল অবশ্যই প্রত্যেক মানুষই পায়, আপনিও পাবেন। প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ আপনার ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, চোট আঘাত লাগা, রক্তপাত, মাথা গরম, এখান থেকে নিজেকে খুব কেয়ারফুলি চলবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, মাথা গরম কম করবেন, তাতে কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে ডিটাচমেন্ট অনেক গুণ বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাবার ক্ষেত্রে, বাবার শারীরিক সমস্যার কিছু ইঙ্গিত রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটার ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। অর্থের ক্ষেত্রে, আর্থিক জায়গা দেখবেন প্রচুর খরচ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ঋণে জড়িয়ে গেছেন আপনি, বিগত দিন থেকে ঋণের একটা জায়গা রয়েছে। এবছর এই মাসটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভত্ব দেবে তা না, কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা রিলিফ পাবেন আপনি, এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে দেখবেন, কর্মক্ষেত্রে যে সমস্যাটা খুব মাথা ছাড়া দিচ্ছিল সেখান থেকে কিছুটা রিলিফ পাবেন এবং আস্তে আস্তে বেটার দিকে যাবেন আপনি। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বললাম। ব্যবসার ক্ষেত্র, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের জন্য বললাম, এবং যাদের ব্যবসা করছেন, ব্যবসার যে জায়গাটা রয়েছে সপ্তমে আপনার অবস্থান করছে বৃহস্পতি, সেই বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ কোন প্রতি কেন্দ্রপতির কানেকশন হয়েছে রাশির সাপেক্ষে এটা একটা শুভ রাজযোগ হয়েছে। তবু আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট যখনই করবেন কেয়ারফুলি চলবেন, কারণ আপনার শনির ধায়ার প্রভাব চলছে। তাহলে এই জায়গাটা রয়েছে যারা ফুড জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নো ডাউট শুভ। কোনো কোনো ক্ষেত্রে যারা, বিশেষ করে বলা হচ্ছে যে কোনো
যে কোনো ফুড প্রোডাক্ট তো অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে। তাছাড়া বিভিন্ন গোল্ড বা অর্নামেন্ট রিলেটেড যে ব্যবসাগুলো করছেন তাদের ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নো ডাউট খুব ভালো রয়েছে। দেখা যাচ্ছে কোনো প্রসাধনী সামগ্রী এর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে না, ভালো যাবে। এই কটা ব্যবসার বললাম, তাছাড়াও কিন্তু আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী কিন্তু ব্যবসার জায়গাগুলো কিন্তু কানেক্ট করে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন বিগত দিনে, সেক্ষেত্রে কিন্তু কর্মের একটা খুব শুভ কানেকশান পাচ্ছে এবং এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে। সেক্ষেত্রে একটু সতর্ক হবেন এবং কেয়ারফুলি চলবেন, এবং কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আপনার যেহেতু শনির একটা ধায়ার প্রভাব চলছে সেটা আপনার ক্ষেত্রে কিন্তু একটু অ্যাভয়েড করে চলে যেতে পারে, সেক্ষেত্রে একটু নজর রাখুন এবং সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বা কর্মের জন্য বা শুভ আগামী দিনে কোনো কর্ম পাওয়ার ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু চেক করে চলবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভত্ব জায়গা রয়েছে নো ডাউট। এবং এই মাসের দেখবেন মিডিলের দিক থেকে একটু মানসিক কষ্ট বা বন্ধুদের দ্বারা কোনো প্রতারিত হওয়া, বন্ধুরা আপনাকে কোনো রকমের খারাপ কিছু করা, এটা একটা যোগ রয়েছে এবং এটা 12 থেকে 17 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এই জায়গাটা চেক করবেন। আর পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ দিলে আগামী দিনের রেজাল্ট কিন্তু নো ডাউট খুব ভালো হবে বৃশ্চিক রাশির। কিন্তু বিগত দিনের রেজাল্ট একটু ডিস্টার্ব হয়েছিল, কিন্তু আগামী দিন ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিশেষ করে, যেমন এই যে বললাম যে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে বৃহস্পতি পঞ্চমপতি গিয়ে কানেকশন পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি, তাহলে এই যে জায়গাটা রয়েছে এটার ক্ষেত্রে আপনার দেখবেন যে মনোমালিন্য তৈরি হবে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে, মাঝে মধ্যে আপনি প্রচণ্ড রেগে যাবেন এবং এই রাগ জেদের কারণে আপনার ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা তিক্ততার জায়গা তৈরি হবে। কোনো কোনো সময় তৃতীয় ব্যক্তিও কিন্তু এন্ট্রি নিতে পারে। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলে দিলাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকা বা লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব তীক্ষ্ণ সময়, খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে এবং সেপ্টেম্বর মাস, তাহলে তাদের ক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে। আর যেহেতু চতুর্থপতি শনি এবং সেখানে চন্দ্রের কানেকশান পাবে, সেই জন্য মিডিল সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু মনের দিক দিয়ে আপনি খুব যন্ত্রণা কষ্ট পেতে পারেন এবং সেটা আপনার এই বন্ধুত্বর জায়গা বা প্রেম ভালোবাসার কানেকশান অনুযায়ী কিন্তু দেখাচ্ছে, সেক্ষেত্রে সতর্ক হবেন। আর যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব শুভ রয়েছে এই সেপ্টেম্বর মাস, কারণ বেশ কিছু কানেকশান পাচ্ছে, সেক্ষেত্রে সন্তান নেওয়ার শুভ যোগগুলো রয়েছে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র কিন্তু খুব খারাপ নেই, ভ্রমণের ক্ষেত্রটা বিশেষ করে মাসের শেষের দিকে বিশেষ ভালো সুযোগগুলো আসবে। এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী করবেন কী করবেন না বললাম এবং কীভাবে করবেন সেটা বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যেটা আপনার ক্ষেত্রে করণীয়, মানে এই যে সমস্যাগুলো রয়েছে, কিছু সমস্যা ভালো, কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তেন, কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, যেমন কর্মের জায়গাটা নো ডাউট একটু ভালো জায়গায় দেখাচ্ছে, তা সেক্ষেত্রে আরও বেটার ফল যদি পেতে চান তাহলে আপনাকে করতে হবে প্রত্যেকটা সোমবার করে শিবের অভিষেক করবেন। এবং এই শিবের অভিষেক করার ক্ষেত্রে 3টে বেলপাতা অবশ্যই সাদা চন্দন মাখিয়ে তারপরে বেলপাতাগুলো শিবলিঙ্গের ওপর দেবেন এবং তারপরে কাঁচা, অর্থাৎ বলা হচ্ছে এটা কাঁচা দুধ এবং তার সঙ্গে অল্প পরিমাণ কালো তিল এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ মধু দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন, তাতে আপনার অনেক সমস্যা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এটা প্রত্যেক সোমবার করে করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। কারণ আমি বারবার বলে থাকি জন্মছকের কিছু কিছু নেগেটিভ কানেকশান আপনার জীবনে হতাশার জায়গা নিয়ে আসে, কখনো কখনো বীজযোগ, কখনো কখনো সাপিদোষ, কখনো কখনো কালসর্প যোগ, কখনো কখনো
গ্রহণ দোষ, কখনো কখনো সাধু সর্প যোগ, কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার গুরু চণ্ডাল দোষ আপনার জীবনের কিন্তু নির্দিষ্ট প্রতিভাকে কখনো কখনো ব্রেক করে দেয়। এই প্রতিভা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি চাকরির একাধিক পরিবর্তন করে ফেলছেন। কখনো কখনো দেখবেন যে আপনি আপনার গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে মতের মিল হচ্ছে না, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতের মিল হচ্ছে না, কখনো কখনো ভীষণভাবে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছেন। এবং এই যে জায়গাগুলো হয় সাধারণত আপনাদের জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে, তাই এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার কোনো কোনো সময় দেখবেন শত্রুতার কবলে পড়ে কোনো শত্রু আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে, খুব পরিচিত জায়গা আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তাহলে এগুলো বিভিন্ন কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে হয়, এবং সে শত্রুতার কবলে পড়লে আপনার দেখা গেলো দিনের পর দিন আপনি দেওয়ালে পিঠ ঠেকে ফেলছেন, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। আমরা বারবার বলি সেখান থেকে কীভাবে বেরোবেন, তার জন্য নির্দিষ্ট পন্থা রয়েছে। যদি মনে করেন এগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেবেন, তাহলে অবশ্যই নিচের যে বুকিং নাম্বারটা রয়েছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ একটা জিনিস জানবেন যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি নিজে পান, তাহলে আপনার জীবনের কিন্তু পরিবর্তন অবশ্যই হবে। এবং তার জন্য বলবো নিচের বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকবেন, নমস্কার।